শিরোনাম: জাদুকরি বন এবং দয়ালু ছোট কাঠবিড়ালি। এক ছিল জাদুকরি বন, যেখানে প্রতিটি গাছ ও ফুল কথা বলতে পারত। সেখানে বাস করত একটি দয়ালু ছোট কাঠবিড়ালি, নাম ছিল তার ঝিনুক। ঝিনুকের মোলায়েম বাদামি রঙের লোম আর উজ্জ্বল চোখ ছিল, যা সবসময় কৌতূহলে ঝলমল করত। বনটির সব প্রাণী ঝিনুককে ভালোবাসত, কারণ সে ছিল খুবই সহায়ক এবং বর হৃদয়ের অধিকারী। একদিন সকালে ঝিনুক যখন বাদাম কুড়াচ্ছিল, তখন একটি ক্ষীণ কান্নার শব্দ শুনতে পেল। শব্দটি অনুসরণ করে সে একটি ছোট পাখি দেখতে পেল, যার ডানা ভেঙে গিয়েছিল। ঝোপের নিচে পড়ে থাকা পাখিটি কান্নাজ্জিত চোখে ঝিনুকের দিকে তাকিয়ে বলল, আমাকে দয়া করে সাহায্য করো, আমি আমার বাসায় ফিরতে পারছি না। ঝিনুক এক মুহূর্ত দ্বিধা না করে পাখিটিকে সাবধানে তুলে নিয়ে গেল তার আরামদায়ক বাড়িতে, যা ছিল একটি ফাঁপা গাছের ভিতরে। সে নরম পাতার বিছানা বানিয়ে দিল এবং পাখিটিকে কিছু বেরি খেতে দিল। প্রতিদিন সে পাখিটির যত্ন নিত, যাতে পাখিটি আরামদায়ক এবং নিরাপদ থাকে। দিনগুলি কেটে যেতে লাগল আর বনটির অন্য প্রাণীগুলো ঝিনুকের এই দয়া নজর পেল। একটি প্রাচীন ওক গাছে বসে থাকা বিজ্ঞ পুরনো পেঁচা প্রশংসার দৃষ্টিতে সবকিছু দেখল। এক সন্ধ্যায় পেঁচা বলল, ঝিনুক, তুমি অসাধারণ সহানুভূতি দেখিয়েছ, তোমার হৃদয় এই বনের মতোই বিশাল। অবশেষে পাখিটির ডানা সুস্থ হয়ে উঠল এবং সে তার বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গেল। পাখিটি বলল, ধন্যবাদ ঝিনুক, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তোমার এই দয়া আমি কখনো ভুলব না। কৃতজ্ঞ হৃদয়ে পাখিটি উড়ে গেল আর ঝিনুক তার দৈনন্দিন কাজে ফিরে গেল। একদিন ঝিনুক যখন একটি ঝকঝকে ঝর্ণার পাশে খেলছিল, তখন হঠাৎ করে বনে একটি প্রচণ্ড ঝড় বয়ে গেল। বাতাস প্রবলভাবে বইতে লাগল আর গাছগুলো বিপজ্জনকভাবে দুলতে লাগল। ঝিনুক একটি ভাঙা ডালের নিচে আটকা পড়ে গেল, সে নড়াচড়া করতে পারছিল না। ঠিক তখনই পাখিদের একটি দল নেমে এল, নেতৃত্বে ছিল সেই ছোট পাখি যাকে ঝিনুক একদিন সাহায্য করেছিল। ধৈর্য ধর ঝিনুক, তারা চেঁচিয়ে উঠল। তাদের সম্মিলিত শক্তিতে তারা ডালটি উঠিয়ে ঝিনুককে মুক্ত করল। ঝড় থেমে গেল আর সূর্য মেঘের ফাঁক দিয়ে উঁকি দিল। ঝিনুক তার বন্ধুদের দিকে কৃতজ্ঞতায় তাকাল। ধন্যবাদ তোমাদের আমাকে বাঁচানোর জন্য, সে বলল। বিজ্ঞ পুরনো পেঁচা, যিনি সবকিছু দেখেছেন, নেমে এসে বললেন, ঝিনুক, তোমার দয়া ঠিক সেই সময়ে তোমার কাছে ফিরে এসেছে যখন তোমার সবচেয়ে প্রয়োজন ছিল। মনে রেখো, একটি ভালো কাজ কখনো অবহেলিত হয় না। সেই দিন থেকে বনের প্রাণীগুলো একসঙ্গে শান্তিতে বসবাস করতে লাগল, একে অপরকে প্রয়োজনে সাহায্য করতে লাগল। আর ঝিনুক দয়ালু ছোট কাঠবিড়ালি যেখানে যেত ভালোবাসা ও দয়া ছড়িয়ে দিত। থ্যাংক ইউ ফর জয়নিং আস অন দিস ইনক্রেডিবল জার্নি অফ ক্রিয়েটিভিটি এন্ড স্টোরিটেলিং টুগেদার। Let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Teslima Akhtar Runu's animation storytelling.